খুব অল্প বয়সে ঠাকুর পিতাকে হারান তখন তার বয়স সাত অথবা আট তারপর থেকে সারা দিন স্তব্ধ হয়ে থাকেন আর ছোটো ভাই লক্ষ্মণকে সাথে নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়ান চোখে মুখে তার অনন্ত জিজ্ঞাসা দিন ঘোরাঘুরির পর দুই ভাই ঘরে ফিরে আসে নিয়ে আসে বন জঙ্গল থেকে সংগ্রহ করা জঙ্গলি লতাপাতা ছেলে সন্ধ্যায় ঘরে ফিরে এলে মায়ের হৃদয় শান্তি পায় মা মনে মনে ভাবেন আহারি পিতৃহারা ছেলে দুটির অস্নাত অভুক্ত মুখ মমতায় মায়ের মন ভরে যায় জিজ্ঞেস করেন রামকে বাবা এসব জঙ্গলি লতা পাতা কী হবে কেন এনেছি সেগুলি চান করে আয় বাবা আমি যে তোদের জন্য সাদা ভাত আর ব্যঞ্জন রান্ধা করে রেখেছি রাম বলেন লতা পাতাগুলি আমায় সিদ্ধ করে দাও এগুলি আমি খাবো অন্য ব্যঞ্জন আমার পেটে সহ্য হয় না লক্ষণকে অন্য ব্যঞ্জন দিও মায়ের হৃদয় ভারাক্রান্ত হয় তিনি ভেবে কুলকিনারা পান না কি করে এসব লতাপাতার রস খেয়ে কারুর প্রাণ বেঁচে থাকে তাই রামকে অপার স্নেহে কাছে ডেকে মা মাথায় হাত বুলিয়ে স্নেহে বলেন বাবা আজ একটু ভাত খেয়ে নাও কাল তোমায় লতাপাতা সিদ্ধ করে দেব করুণাময়ী মায়ের দিকে তাকায় রাম বুঝতে পারে মায়ের দয়ার দয়ার দ্রৌরী দয়ের কান্না তাই আবার বলে মা জঙ্গলি লতার রসই আমার খাবার সেই রস খেয়েই আমি বাঁচবো তুমি মনে আঘাত পেও না যেন অপলক চোখে কমলা দেবী তাকিয়ে থাকেন ভবিষ্যৎ মহাপুরুষ পুত্রটির দিকে পুত্রের মুখে কোনো কাঠিন্য নেই কিন্তু রয়েছে বক্তব্যে দৃঢ়তার ছাপ ছেলে তার আদরের দুলাল তাই মা অন্তঃপ্রাণ রামের কথা না শুনে পারেননি কমলা দেবী অচিরেই তিনি বসে যান লতাপাতা সিদ্ধ করতে সদ্যস্নাত শিশু রাম ঠাকুরের সামনে এনে ধরেন এক বাটি কালচে সবুজ রঙের সিদ্ধ লতাপাতা ও ঝোল সহস্যবদনে লতা সিদ্ধ গ্রহণ করেন শ্রী শ্রী ঠাকুর মায়ের ভারাক্রান্ত হৃদয় দুঃখে বাঁধ মানে না দু চোখ ভরে দুভোটা অশ্রুবিন্দু মুক্তা হয়ে ঝরে পড়ে তিনি আঁচলের খুঁটে চোখ ঢাকেন তখনই কি মায়ের মনে সারা দিয়েছিল ছেলের অলৌকিকত্ব না হলে আট বছরের ছেলে রাম শুধুমাত্র লতা পাতা সিদ্ধ খেয়ে সহস্য বদনে বেঁচে রইলেন রামের বাক্য যে অভ্রান্ত তা মাকেও মানতে হয় এভাবেই চলছিল রাম ঠাকুরের বাল্য সহোদর দুই ভাই রাম ও লক্ষ্মণকে কার্তিকপুর জমিদার বাড়ির বাহির বাড়িতে অবস্থিত মধ্য ইংরেজি বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়েছিল দুই ভাই মিলে স্কুলে পড়াশোনার জন্য যেত পড়াশোনার সুযোগেরও তেমন কোনো অভাব ছিল না একথা আগেই বর্ণনা করা হয়েছে তবু ঠাকুরের পড়াশোনার প্রতি মন বসত না দিদি কাশিমণি যখন স্যামা সঙ্গীত গাইতেন তখন ঠাকুর সমস্ত কাজ ফেলে মালসিগান। শুনতে বসে যেতেন একাগ্রচিত্তে সেসব গান শুনতে শুনতে তিনি ভাব বিমোহিত হয়ে নিজেও সাথে সাথে গাইতেন অতি অল্প বয়সী পিতা ও তার গুরুদেবের মৃত্যু ঠাকুরের উপর বিরাট প্রভাব ফেলে তিনি ধীরে ধীরে সংসারের ও সমাজের সমস্ত কিছুতেই উদাস হয়ে গেলেন প্রায় ভাবলেসীন অবস্থা বাইরে কাজ করে গেলেও নীরব নিষ্পন্দ তিনি বহিঃপ্রকাশের কোনো ভাব কোনো আনন্দ সুখ অনুভূতি সবই যেন হারিয়ে ফেলেছেন তিনি কতই বা বয়স হবে সাকুল্য আট এই বয়সে এমন তীব্র ভাবাবেগহীন সরল শিশু হতে পারে অনিত্য সংসার সম্বন্ধে অতি ছোট বয়সে ঠাকুরের বিরাগ জন্মেছিল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র স্বর্গীয় মহেন্দ্র চক্রবর্তীর লেখা অনুসারে জানা যায় ঠাকুরেরই বড় ভাই কালীকুমার রামের মধ্যে দেখেছিলেন বহু সুলক্ষণ তাই রাম যে একদিন রূপে আত্মপ্রকাশ করবেন সে সম্বন্ধে তার মাঝে কোনো সংশয়ই ছিল না তাই ছোটো ভাইকে অন্তরের ভক্তি দিয়ে তিনি শ্রদ্ধা ভক্তি করতেন পিতা এবং মাতার গুরুদেব দেহরক্ষা করার পর শ্রীরামের মনে প্রবল বৈরাগ্য এসেছিল তাই তিনি সারাদিনই থাকতেন কেমন উদাস হয়ে কারুর সাথে কথাই প্রায় বলতেন না স্তব্ধ নিথর শুধু বসে বসে কী ভাবেন আবার প্রত্যুষে উঠে বেরিয়ে দিন যায় ঘনিয়ে আসে পড়াশোনার ধারে কাছেও যান না শ্রীরাম তাই সংসারের আপামর আত্মীয় স্বজনরা চিন্তায় ডুবে গেলেন রামের ভবিষ্যৎ নিয়ে কি করা যায় রামের ভবিষ্যৎ নিয়ে মাতা কমলা দেবী চিন্তিত হয়ে ভাবেন এই শিক্ষিত বিদ্যালঙ্কার বংশের ছেলে কি গণ্ডমূর্খ হয়ে থাকবে অভিভাবকরা বহু চিন্তা করে দুই ভাইয়ের মতিগতি পরিবর্তন করতে উপ জন্য ব্যবস্থা করতে পরামর্শ দিলেন তাতে মতিগতির পরিবর্তন হবে বলে তারা মনে করলেন তাই বড় ভাই কালীকুমার গুরু হয়ে দুই ভাই রাম ও লক্ষণের উপনয়ন পর্ব সমাপন করলেন উপনয়নের পূর্বে ব্রাহ্মণের রীতি অনুযায়ী দুই ভাইকে মুন্ডনের পর সেবন করানো হয়েছিল পঞ্চগব্য তারপর থেকে শ্রী ঠাকুর আর কোনোদিন অন্য অন্ন গ্রহণ করেননি ক্রমশ পরবর্তী জীবনে মার আদেশ আর ভক্তদের অনুরোধে যে কবার তিনি অন্য মুখে তুলেছেন সেবারই অসুস্থ হয়ে পড়েছেন সেই উপলক্ষে মা কমলা দেবীর মনে পড়ে অতীতের কথা সারা দিন ঘোরাঘুরি করে রাম যখন ঘরে ফিরে আসত এক হাতে ধরা থাকত ভাইয়ের হাত অপর হাতে থাকত বহু আগাছা যার সেদ্ধ খেয়েই রাম জীবন ধারণ করতেন তাই পঞ্চকব্য সেবনের পর তিনি সম্পূর্ণভাবে ত্যাগ করেছিলেন অন্য কিন্তু তবু কমলা দেবী এবং ভগিনী কাশিমণি প্রবল কষ্ট পেতেন উপবাসী রামকে দেখে দেখে